এত সুন্দর প্যান্ডেল কোথায় হচ্ছে? জিরাট সবুজ সঙ্গের এই খুব সুন্দর প্যান্ডেলটি দেখার জন্য আপনারা কিভাবে আসবেন? অনেকে জানেন এখানে কিন্তু এবছর সেরা প্যান্ডেল হচ্ছে দুবাইয়ের সোপিল টাওয়ার। আর দেখুন লাইটের খেলা, দেখুন অসাধারণ পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এখানে দেখুন ঠাকুরটা জাস্ট প্রথম লুকটা আপনাদেরকে দেখাচ্ছি, আজ থেকে ওপেন হয়ে গেছে পঞ্চমী থেকে সকল দর্শনার্থীর জন্য। জাস্ট ঠাকুরটা দেখুন, ভিতরটা কাঁচের ধাঁধানো সুন্দর লাগছে। কিন্তু এই মুহূর্তে দেখছেন সবুজ সঙ্গের প্রতিমাও কিন্তু খুব আকর্ষণীয় রয়েছে। দেখুন মাতৃ প্রতিমাটা জাস্ট দেখুন অসাধারণ লাগছে দেখতে। তো এখানে কিভাবে আপনারা আসবেন এই ঠাকুরটা দেখতে? হাওড়া থেকে বা ব্যান্ডেল থেকে বা শিয়ালদা থেকে যে কোনো কাটোয়া লোকাল ধরে আপনারা চলে আসুন জিরাট স্টেশনে। আর নেমে পায়ে হেঁটা মাত্র 5 মিনিটের রাস্তায় আপনারা দেখতে পাবেন জিরাটের এই অসাধারণ প্যান্ডেল সোপিল টাওয়ার। তো আসুন আপনারা সকলে এই প্যান্ডেলটা দেখুন, একদম কলকাতাকে টক্কর দিতে চলেছে 2024 সালে সেরা মণ্ডপ। কিন্তু এখানে আলোর শো আপনারা দেখতে পাবেন অসাধারণ পারফরমেন্স। জাস্ট দেখুন প্যান্ডেলটা কেমন লাইট খেলছে। তো এর মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঠাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে, লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে।
লুকটা দেখুন অসাধারণ লাগছে দেখতে। তো প্যান্ডেলের সামনে কিন্তু আমি বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে একটা সেলফিও নিলাম, তাও আপনাদের কাছে শেয়ার করবেন ভাই, অসাধারণ লাগছে এই প্যান্ডেলটা, কি বলবো খুবই সুন্দর লাগছে একদম, কেউ 2024 সালে মিস করবে না এই সবুজ সঙ্গের প্যান্ডেল, এটা হুগলি জেলা জিরাট একদম। এই প্যান্ডেলটা কিন্তু অসাধারণ লাগছে, দেখুন আমি সামনে দাঁড়িয়ে আছি, পিছনে লাইটটা খেলছে, কেমন লাগছে একটা কমেন্ট করে অবশ্যই জানান যারা আমার এই চ্যানেলে। তো তারপরে আমি কিন্তু প্যান্ডেলের ভিতরে ঢুকে গেলাম, জাস্ট ওয়াও ওয়াও লাগছে কিন্তু ভিতরটা দেখতে, দেখুন মাতৃ প্রতিমাটা অসাধারণ, আর ভিতরে দেখি প্রচুর লোক কিন্তু দাঁড়িয়ে সেলফি তুলছে, আর আমিও তার সাথে কিন্তু একটা সেলফি নিয়ে নিয়েছিলাম, তো সেটা আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। দেখুন ভিতরটা দেখুন জাস্ট কাঁচে কিন্তু অসাধারণ লাগছে, লাইটটা ভিতরটা খুব সুন্দর লাগছে একদম, পুরোটা কিন্তু কাঁচ দিয়ে তৈরি করা আছে, এটা উপরের পজিশনটা জাস্ট, আর এটা এসে সাইডে। তো আমরাও কিন্তু ঠাকুর দেখতে বেরিয়ে প্রথম যে প্রতিমা মাতৃ প্রতিমাটা দেখলাম সেটা হচ্ছে জিরাট সবুজ সঙ্গের, আর আমি রয়েছি, দাদা রয়েছে, বৌদি রয়েছে, আমার ভাইপো পুচকাটাও রয়েছে, কিন্তু আমরা সবাই মিলে কিন্তু ভিতরেও একটা কিন্তু শ্যুট নিয়ে নিলাম, জাস্ট ভিতরটা কিন্তু অসাধারণ লাগছে, কি বলবো মনটা ছুঁয়ে যাচ্ছে। পিছনে কিন্তু মাতৃ প্রতিমাটা রয়েছে, তাও কিন্তু খুব অসাধারণ, আর প্যান্ডেলটা দেখে না খুবই ভালো লাগছিল, কিন্তু প্যান্ডেল থেকে বেরোতে ইচ্ছা করছে না, কিন্তু পরপর প্রচুর দর্শনার্থীরা এই প্যান্ডেলে প্রবেশ করছে, তাই ভিড় হয়ে যাচ্ছে বিদে আমি কিন্তু বেরিয়ে পড়লাম, আর মাতৃ প্রতিমাটার থেকে মন ফিরাতে পারছিলাম না, এত সুন্দর লাগছে ভাই, কি বলবো, যারা কল্যাণীতে যাও তার থেকেও মনে খুব সুন্দর হয়েছে এই জিরাট সবুজ সঙ্গের প্যান্ডেলটি ভাই, অসাধারণ। লাইট যেমন বাইরে খেলছে তেমন ভিতরের দৃশ্যটা দেখুন জাস্ট খুবই সুন্দর লাগছে, আমার থেকে তো খুব সুন্দর লাগছে, আর আপনাদের থেকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমার কমেন্ট করে জানাবেন। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ, ঠাকের পিঠে পড়লো কাটি পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ, ঘন্টা বাজে কেন মানুষ আকাশে পূজার বাজে।